নির্বাচন এখন সরকারি দলের খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব এখন আর আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে না। শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন। রিপোর্ট আরো জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু শপিং মলের সামনে শ্রমিক কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বলেন, বাংলাদেশে সরকারের কোনো সমর্থন নেই, আন্তর্জাতিক বিশ্বেও তারা সমর্থন হারিয়েছে। আমেরিকা থেকে ফিরে এসে তিনি বললেন যে আমেরিকা তাকে দেখি সরাতে চায়, এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তিনি সেটা বলেছেন, তার মানে তিনি জেনে গেছেন যে আন্তর্জাতিক বিশ্ব আর তাকে কোনো সমর্থন দিচ্ছে না। বাংলাদেশে তো তার সমর্থন নাই, কারণ বাংলাদেশের মানুষ তার একটাই কথা বলছে যে আপনি এই মুহূর্তে চলে যান। ক্ষমতাসীনদের দখলদার সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জোর করে ক্ষমতায় থেকে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আজকে তারা যে বলে যে তারা নির্বাচন নাকি সুষ্ঠু হয়, কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকার এই আন্দোলনকে এত ভয় পায় বলেই আজকে আমাদের নেতৃবৃন্দকে তারা আটকে রেখেছে। বিকেল চারটায় সমাবেশ শেষে পদযাত্রা বের হয়। সমাবেশ স্থল থেকে শুরু হয়ে মালিবাগে শেষ হয় পদযাত্রা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।